পশ্চিমবঙ্গ পুলিশের 26তম মক টেস্টে তোমাকে স্বাগতম। আমরা টোটাল 30টি মক টেস্ট নেব, এর মধ্যে 20টি মক টেস্ট শুধুমাত্র আমাদের আবাসিক কোচিং সেন্টারের স্টুডেন্টদের জন্য এবং বাকি 10টি মক টেস্ট সমস্ত স্টুডেন্টের জন্য। তোমরা যদি এই ধরনের মক টেস্ট আরও পেতে চাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম নিচের লিঙ্কে দেওয়া আছে। আমাদের এই মক টেস্টগুলো তুমি কী পাবে? টেলিগ্রামে পুরাতন মেসেজগুলি খুঁজে পেলে সমস্ত মক টেস্ট এই মক টেস্টের উত্তরপত্র পেয়ে যাবে। যদি কোনো কারণে না পাও তাহলে একবার টেলিগ্রাম এসএমএস করো, অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো যখন আমরা ফ্রি থাকবো। আজকে 26তম মক টেস্টটি তুমি ডাউনলোড করে নাও। ডাউনলোড করবে কীভাবে? প্রথমে টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামে আমাদের চ্যানেলের নাম হচ্ছে আইকে স্টাডি অফিসিয়াল। ইয়েস, আইকে স্টাডি অফিসিয়াল বলে সার্চ করবে, দেখবে আমাদের লোগো দেখতে হবে, সেই লোগো অনুযায়ী কাজ করবে। এবার আমরা বলি, আমাদের টেলিগ্রামে একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কী অবস্থা? প্রতিনিয়ত আমরা সেখানে বিভিন্ন রকম প্রশ্ন কোশ্চেন আনসার দিয়ে থাকি, অন্য কোনো কিছু সেখানে দেওয়া হয় না, শুধু প্রশ্ন আনসারই দেওয়া হয়। তো সেইগুলি তুমি করলে তুমি কিন্তু এক লাভবান হয়ে যাবে। আর এছাড়াও আমরা গতকাল 1000টি জিকে, ইয়েস, যেগুলি পশ্চিমবঙ্গ পুলিশ আসতে পারে সেগুলি দেবো, আজকে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো। তাই আজকের ভিডিওগুলি মিস করবে না, আর এই 26তম প্রশ্নটি ডাউনলোড করবে। ডাউনলোড করে তুমি দেখবে যে কেমন প্রশ্ন পাচ্ছো, তার উত্তর শিটটি আমি তোমাকে দেখাচ্ছি। উত্তর শিটটা কী হবে একবার দেখে নাও, যদি পারো স্ক্রিনশট নিয়ে নাও তাহলে সুবিধা হবে। তারপরে প্রশ্নটি ডাউনলোড করবে, তারপরে উত্তরগুলো না দেখে তুমি এগুলো করবে। আইকে স্টাডির এই ধরনের প্রশ্নগুলি, একটি প্রশ্ন অনেকেই করেছে যে স্যার হাতে কেন লেখেন, টাইপ কেন করেন না? দেখো, টাইপ করলে কী হয়, আমরা গত ইয়ারে টাইপ করে দেখেছি, অনেকে কপি করে নিজের নামে চালিয়ে দেয়, সেই জন্য আমরা এবার টাইপ করিনি। টাইপ ইচ্ছাকৃত হবে তোমাদেরকে টাইপ দিই না, কারণ হচ্ছে যে হাতে লেখা কেউ কপি করতে পারবে না, সে যদি কপি করে, হ্যাঁ, সে যদি কপি করে তো কষ্ট করে কপি করতে হবে। তো সেই জন্য আমরা হাতে লেখাগুলো চালিয়ে যাই, আর কারণ বিভিন্ন ধরনের সেন্টার আগের প্রশ্নগুলি কালেক্ট করে বর্তমানে তাদের নামে চালিয়ে দিয়ে, হ্যাঁ, বড় বড় কথা বলে, সেই জন্য শুধুমাত্র করে না। আমাদের প্রচুর প্রশ্ন আছে, প্রচুরই আছে, আমাদের খুব তাড়াতাড়ি কতগুলি বই পাবলিশ হতে চলেছে। মেনের জন্য আমরা স্পেশাল ইংলিশ গাইড বুক, স্পেশাল প্র্যাকটিস সেট, সমস্ত কিছু বই আকারে প্রকাশিত হয়। আমাদের সেন্টারের বিভিন্ন ধরনের বই আছে যেগুলো শুধুমাত্র সেন্টারেই পাবলিশ করা হয়, অন্য কোথাও দেওয়া হয় না। তাদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই কালেকশনটি, আমার কাছে যে কালেকশনটি আছে পুরোপুরি, এই কালেকশনটি পুরোপুরি হয় প্রশ্নের কালেকশন। এতগুলি এখানে 1 থেকে 30টা সেট আছে দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন রকম আমাদের প্রশ্নের কালেকশন, যেগুলো কিছু টাইপ করা আছে, কিছু টাইপ করা নেই, কারণ এই টাইপ করাগুলি হচ্ছে আমরা এখানে যে সেন্টারে চালানো হয়। তো এই প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এইভাবে মেনের জন্য স্পেশাল নোট তৈরি করা হবে। তোমরা আরও দেখতে পাচ্ছ আমাদের স্পেশাল ইংলিশ নোট অলরেডি তৈরি হয়ে গেছে। এই নোটগুলি তুমি যদি ঠিকঠাক করে পেতে চাও, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কী করে আসবে, হ্যাঁ, প্রত্যেকটা নোট তোমার কাছে জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছ। তাই মেনের জন্য সত্যিকার চাকরি পেতে চাও তাহলে অবশ্যই বলবো যে তোমাকে আমাদের অবশ্যই আসতে হবে নদিয়া জেলা আবাসিক কোচিং সেন্টারে। আর এই 26তম টেস্টটি অবশ্যই তুমি আমাকে দিয়ে আমাকে জানাও তুমি কেমন পেয়েছো। আচ্ছা, তুমি চাইছো যে জিকের উপরে কিছু প্রশ্ন, তোমাকে আমি এখান থেকে দিয়ে দিলাম জিকের উপরে কিছু টেস্ট আমাদের নেওয়া হয়েছে। যাই হোক, এখানে একটা ছোট্ট টেস্ট নেওয়া হয়েছে, 10 নম্বরের প্রশ্ন। এই 10টি জিআই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমরা তোমাকে দিলাম। তোমরা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখতে চাও তাহলে অবশ্যই এই 10টি, ইয়েস, এই 10টি প্রশ্ন কিন্তু তোমরা করতে পারো। এই জন্য হাজারো টেস্ট আমাদের কাছে সবসময় কালেকশন থাকে। তুমি চাইছো যে তোমার অঙ্কের ক্ষেত্রে 10টি প্রশ্ন নেব এবং এই 10টি প্রশ্ন ভীষণ লেভেলের, আইকিউ লেভেলের, তোমার এই 10টি প্রশ্ন তোমার কেমন আছে এখানে অপশন দেওয়া নেই, শুধু আইকিউ টেস্ট করার জন্য, তাহলে তুমি এই 10টি প্রশ্ন তুমি দেখতে পারো। যদি পারো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি ভালো করে আস্তে আস্তে দিচ্ছি, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে বসে যাও। প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তুমি যদি এই 10টি প্রশ্নের মধ্যে মাত্র 7টি পারো তাহলে তুমি প্রিলি একদম 100% পাস করবে। 5টি যদি পারো 100% প্রিলি পাস করবে, আর যদি না পারো তাহলে তোমার প্রিপারেশন এখনও বাকি আছে, এবং 5টির বেশি পারো তাহলে মেনের প্রিপারেশন দিকে তুমি এগোচ্ছো।